بسم الله الرحمن الرحيم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও ও গো আরজি আমারে প্রযোজনা ও পরিবেশনায় আজমির রেকর্ডিং সেন্টার রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819-330853 আকরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সানাদিনা ওয়াতাবিবিনা وطبيب قلوبنا ونورنا ونور إيماننا ونور قلوبنا ونور قبورنا محمد أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأولياء ملته وعلماء أمته وشهداء محبته وعلى من تبعهم إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى صلى الله وعلى صلاة يا رسول الله عليكم من چگو يم دزر پہ عمبرینا شکار دام جبریل امین سارا دنیا رسول الله عليكم منچ گویم شرح وصف آ جناب آفتاباس آفتاب سارا دنیا علیکم استن حنان از هجیر رسول نالمی زد همچو ارباب وقول صلاة دنیا رسول الله علیکم گفت پیغمبر چه خواخی ای ستون گفت جانم از فراقت گشت خون سارا دنیا علیکم بسم الله الرحمن الرحیم وقال لهم نبیهم إن آية ملكه أن يأتيكم
التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. إيه عقدون وصلنا إيدا ميلاد النبي صلى الله عليه وسلم كتاتك وطبطي أبوهم قرآن وحديث প্রেক্ষাপটে আলোচনা ও এবাদত বন্দেগি মাইকের মাধ্যমে জায়েজ অথবা না জায়েজ কিনা, যাই হোক এগুলির কথা প্রসঙ্গে এসে যাবে। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ জাল্লা জালালুহু وعما نباله وعظم شانه وتم برهانه আজ আমরা সবাইকে পবিত্র রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে ঐতিহাসিক পবিত্র জশ্ন জুলুসে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থাপনা বাণী গ্রাম গোষ্ঠী তাহিরিয়া হুসাইনিয়া সোসাইটি বাংলাদেশ। ওলামা ইকরামের শুকর আদায় করছি, উপস্থিত শুকর আদায় করতেছি আল্লাহর দরবারে, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য আলেম যিনি সারা জীবন কুরবানি দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, হযরতে আল্লামা মাওলানা মুফতি ইদ্রিস রেজভি দামত বরকাতুল কুদসিয়া। এই বয়সে এ হাজমা রোড, এ রোডের নাম হলো হাজমা রোড। হাজমা রোড বুঝলেন কি বাদ খাই বাইরি আসতেছি হজম হয়ে যাবে কি উর্দুন মিজি রাস্তায় বেরো হাজমা রোড, গাড়ির বয়স অর্ধেক যাবি এন রাস্তা। এই রাস্তা দিয়ে কষ্ট করে এই বয়সে আল্লামা রিজভী সাহেব তো আসছেন, আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া করতেছি। আল্লাহ তাবারক তাআলা ওনার হায়াত উত্তরোত্তর বৃদ্ধি করুন, জোরে বলুন আমিন। হযরত গ্রামী রবিউল আউয়াল উদযাপন উপর ঐতিহাসিক পবিত্র জশ্ন জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, প্রথমত এটাকে জুলুস বলা হয় না বলে মনে রাখবেন, এটাকে বলা হয় জলসা। জুলুস বলা হয় মিছিলকে, ঈদে মিলাদুন্নবীর যে মিছিল বের হয় আঞ্জুমানে রহমানিয়া আমাদের সুনিয়র উদ্যোগে অন্তত 30 লক্ষর উপরে বা 25 লক্ষ বা 20 লক্ষ ইলেকট্রনিক মিডিয়া প্রেস মিডিয়া যা মন্তব্য করেন আমরা তার গণাপড়া করি নাই। সাইনসাই শ্রীকুটের সদারত সেয়াদত এবং কেয়াদতের মাধ্যমে ওটাকে বলা হয় জশ্নে জুলুস, আর এটার নাম হলো জশ্নে ঈদ মিলাদুন্নবী। জশ্নে ঈদ মিলাদুন্নবী আল্লামা রিজভী সাহেব মদাইলুল আলী ইরশাদ করছেন যে আমরা সারা বছর ঈদ মিলাদুন্নবী কেন করি, নবীর বেলাদতে বা সাআদাত নবীর আগমন 1500 বছর পূর্বে রবিউল আউয়ালের 12 তারিখ
আল্লাহর পেয়ার মৃত্যু শিব আবরে হয়েছিল, নবী করিম ইসলামের আমত হয়েছিল পৃথিবীতে। সেই দিনে না এই দিন মিলাদুন নবীর দিন, একদিনে না, আমরা সারা বছর কেন করি? যারা মেসকা শরীফ পড়ছে পড়াচ্ছে তারাও ভালো জানে, হুজুর করিম রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পূর্বে আরব ভূমিতে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ঐতিহাসিক দুর্ভিক্ষালী, রাস্তাও মেয়ে ঘরও মেদানো মে ইনসানো কে মুর্দা নাশ, হাইবানো কে নাশ, হর জায়গা পড়ে হয়ে থি, এমন দুর্ভিক্ষ হয়েছিল ময়দানে ঘরে রাস্তায় খানের অভাব খাদ্যের অভাবে হাজার হাজার প্রাণী মারা গিয়েছে। আল্লাহর পেয়ারে হাবিব রবিউল আউয়াল জরবের ১২ তারিখ মক্কার জমিনে কদমে পাক রাখার সাথে সাথে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে, জোর সোর বলুন সুবহানাল্লাহ। সমস্ত আরব ভূমি ফুলে ফলে সুশোভিত হয়ে গিয়েছিল। এই জন্য হাদিসে পাক আছে ওই বছরের নাম হল সনাতুল বাহাজাত ওয়াল ফারহা, সনাতুল বাহাজাত ওয়াল ফারহা, বাহাজাত ফারহাত উভয় শব্দের অর্থ একটাই, অর্থাৎ আনন্দের বৎসর, আনন্দর অ্যাপ্রোপ্রিয়েট আরবি অনুবাদ কবে ঈদ, ঈদ এ মিলাদুন্নবীর বৎসর, কিসের বৎসর জোরে বলেন না একটু, আয় হইলে উত্তর দিও না, অসুস্থ মানুষ আয় ক্যালকাটা অ্যাপোলোর বেল্ট হসপিটালে শুনে আসে, আমরা বৈধ বৈঠাম এটা অপারেশন তো, অতএব আর ব্যাটারি এবার বয়সের কারণে ডাউন হয়ে গিয়ে গুলি, এবার ব্যাটারি আর ব্যাটারি দিয়ে অসুস্থতার কারণে আর বয়সেরও আছে ৭৪ সালের, ওয়াজ করা কোনো এটা আমার পেশাও আমার নিশানও, ওয়াজ এই যুগের ওয়াজ কীরকম হবে ওই ধরনের আলেমও আসে না, না আমাদের আহলে সুন্নতের মধ্যে আছে, বেশি লেখাপড়া করতে হয় না আছে ইনশাআল্লাহ, হ্যাঁ কিন্তু ওয়াজ করা এটা আমার নিশানও আমার পেশাও, আমার সারা জীবন নিশা পেশা হলো ছাত্রদের খেদমত করা, মাদ্রাসার কি ছাত্রদের, আমি রিটায়ার হয়ে গেছি ২০০৯ সালে, আমার মুর্শিদ করিম কে বললাম আমি তো রিটায়ার হয়ে গেছি, তো কিসের রিটায়ার কি আপকু, মানে কানুনে হুকুমত না হুকুমতের আইনি, বলে নেই হুকুমত কা কানুন হুকুমত ওর হ্যায় মশায়েখ হযরাত কা কানুন ওর হ্যায়, সরকারে রিটায়ার করলো মশায়েখ হযরাত সিলসিলার আমাদের সিলসিলার আউলিয়াল্লাহরা তোমাকে রিটায়ার করে রে, তা জিস আপকো জামিয়া বলে না হ্যায়, জিস মানে মৃত্যুকাল, মৃত্যুকে বলো জিস ফার্সিতে, যে মরণ পর্যন্ত তুমি জামিয়াতে থাকতে হবে, মরতে তো হবে এতেকাল মানুষের মর নিশ্চিত আছে কোন সময় সেটা জানি না, আল্লাহ এবং আল্লাহ রসুলে ভালো জানে। এই জন্য আমি যদি জিজ্ঞাসা করি একটু আমাকে উত্তর দিবেন, যাতে আমার ব্যাটার একটু ছাস হয়, তো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আসলাম দেড় হাজার বছর পূর্বে রবিউল আউয়াল সাহেবের ১২ তারিখ কদম রাখার সাথে সাথে আরব ভূমি ফলে ফুলে সুশোভিত হয়ে গেছে, এগারো আয়াতের মধ্যে আছে সানাতুল ফতক,
আরবিতে বলা হয় সনাত মানে বছর, ফতক মানে খাইতে খাইতে ফুলে ফেটে যাওয়া, গরু ছাগল মানুষ খাদ্য খাইতে খাইতে একবারে তরুতাজা হয়ে গেছে, এবং হাদিসে ওই বছরকে সনাতুল বাহাজতে ওয়াল ফরহাত ঈদ মিলাদুন্নবীর বছর বলছে। ঈদ মিলাদুন্নবীর বছর, এই জন্য আমরা সারা বছর কি করি না, কারণ তারা ফ্যামিলিটা সারছে যে ঈদ মিলাদুন্নবী বল, আচ্ছা বুঝলাম, কিন্তু ঈদ মিলাদুন্নবী একদিনে না, তোমরা শুনির তো সারা বছর ঈদ মিলাদুন্নবী করো, আর পুরা বছর কি ঈদ মিলাদুন্নবীর বছর বলছেন আল্লাহ নবী, কি বললেন জোরে বলেন না, ঈদ মিলাদুন্নবীর কি বছর। আমি বলবো ঠিক আছে, যে বছর রবিউল আউয়ালে চান উদয় হবে না ওই বছর ঈদ মিলাদুন্নবী যায় হবে না, যে বছর কি ঈদ মিলাদুন্নবীর চান নৌড়িব, ঈদ মিলাদুন্নবী কা চান আগর নজর না আয়ে উসি সাল ঈদ মিলাদুন্নবী কা জলসা তহবার মানানা, মেয়ে ভি কহুঙ্গা মানা হ্যাঁ, তো তাদেরকে বলবো কোন বছর ঈদ মিলাদুন অর্থাৎ রবিউল আউয়ালের স্নান যে বছর উদয় হবে না ওই বছর ঈদ মিলাদুন্নবীও হবে না। এবার কোন বছর হবে না, আল্লাহ নবী তো বলছেন পুরা বছর ঈদ মিলাদুন্নবীর বছর, ঈদ মিলাদ আন্নবী তিনটা আরবি শব্দ, কি শব্দ ঈদ মিলাদ আন্নবী, ঈদ মিলাদিন নবী, নবীর আগমনের আনন্দ। আচ্ছা আমি জানতে চাই নবীর আনন্দ আগমন কি খুশির কথা না বেজারের কথা, গ্রহণ না, যদি কেউ বলে ঈদ মিলাদুন্নবী শিরিক হারাম বেদাত, তার অর্থ হবে কি নবীর আগমন হওয়ার কারণে আমরা খুশি নয় আমরা বেজার, তার ইমান থাকবে নবীর আগমন কি বেজারের কথা না খুশির কথা। হযরত বুরহানউদ্দিন হালাবী শাফেঈ রহমতুল্লাহ আলাইহ উনি ইনসানুল উয়ুন যেটাকে আমরা সিরাতে হালাবিয়া বলি, আল্লাহ জাল্লা মাজদুহু জিবরিলকে বললেন আই জিবরিল আজ রবিউল আউয়ালের 12 তারিখ আমার নবীর আগমনের কারণে আজ খালেক মখলুক স্রষ্টা এবং সৃষ্টি উভয়ের ঈদের দিন, ইমানদারের না ঈদের দিন দুদিন আছে, যারা মুসলমান আমাদের ঈদের দিন কয়দিন, কোন দিন কোন দিন, ঈদুল ভেতর ঈদুল দুদিন না, আল্লাহ বলে বন্দা তোমরা ঈদ করছো তো দুদিন, আল্লাহ নবী শুভ সংবাদ দিয়েছেন জুমার দিনও ঈদের দিন, আরফার দিনও ঈদের দিন, নবী চারটি ঈদের দিনের ঘোষণা দিয়েছেন, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা, ইয়ামুল জুমা, ইয়ামে আরাফা। তাহলে ঈদের দিন কটা, আমি বলবো ঈদের দিন প্রত্যেক দিন ঈদের দিন, প্রত্যেক মুহূর্ত ঈদের দিন, ঈদ মানে কি খুশি, একজন ভিক্ষুক হঠাৎ করে 1 লক্ষ টাকা পেয়ে গেল তার কি দুঃখের দিন হবে না ঈদের দিন হবে, জোরে বলেন না একটু খুশি, একজন বিত্তবান মানুষ লাউ লাভ হঠাৎ করে তার একটা পুরুষ সন্তান জন্ম লাভ করেছে, ওই দিন মা বাপের জন্য কি বেজারের দিন হবে না ঈদের দিন হবে, ঈদের দিন হবে।
তাহলে প্রত্যেক মুহূর্ত শুধু 60টি নয় প্রত্যেক মুহূর্ত হার লম্হা মুমিনো কে লিয়ে ঈদ কা দিন হ্যায় ঈদ কি রাত হ্যায় ইমানদার জন্য প্রত্যেক মুহূর্ত ঈদের দিন এবং ঈদের রাত বলি হয় না ঈদের কি খুশির রাত আয় কোয়াবে মুলুর কথা কই এবার আর আমার লেখা পড়া বুঝি তো বিয়ে দশ দি এত আর ছাত্র ছাত্র জীবনে বিয়ে করেন আঠা গাড়ি তুন ফরিয়ে বারো ছাত্র আবার ওয়াজি দিয়ে ভর্তি হই সাজি গেট বানাই আমার গেটের মধ্যে লেখা আছে শাদি মোবারক কি লেখা আছে শাদি মোবারক তো ফার্সি শব্দ ফার্সি ভাষা আরবি ভাষা মিশ্রিত শাদি ফার্সি আর মোবারক আরবি শাদি এখানে বিয়েটা দিয়ে হলে লেখা থাকে কিনা গেটের মধ্যে বিয়ের গেট তৈরি করা হয় কিনা এখন তো বাড়িতে আগে তো বাড়িতে বরেত হতো এখন তো প্রায় কমিউনিটি সেন্টার হয়ে গেছে নারী পুরুষের সমাগম ধাক্কা ধাক্কি সাজসজ্জা করি কন্যাকে স্টেজে বসেছি আর লাখ লাখ মানুষ সেটাকে দেখতেছে উপভোগ করতেছে জোরে বলেন নৌসুবিল্লাহ তুমি এদুয়ে পয়সা খরচা করি লক্ষ লক্ষ টাকা খরচ করি দশ লাখ বিশ লাখ টাকা মোহরানা দি সাজাই ভাড়াই তোহারা দে বেড়ে দেখাইতে রাখবি ব্যাকুন রে রসুল ফরমাতন দে ওয়াজানাল আইনুন নজরু সগুর জেনা মানি খারাপ দৃষ্টিতে পরনারীকে দেখা তাহলে যদু আইবের সাই কেয়ামত উদ্দিন ব্যাকুন সেনা করু লিস্টিতে নাম দেবি মুক্তি সাহেব আছে ও জানাল আইনে আন্দোলন সুগের জেনা হাতের জেনা আর এত সুন্দর ক্লাবের মধ্যে একবারে উদাম বুকটুক উদাম করে বসাচ্ছে মাথাটা যুবক ছাত্ররা দেখে বলে কি মজা কি মজা বলার সাথে সাথে যতক্ষণ দেখলেন গুনাই কবিরা হয়েছে যখন বললেন কি মজা তখন ইমান চলে গেছে দুরসে পড়ে না কেন সলা তুনিয়া সারা তুনিয়া আমেরিকার অপসংস্কৃতি গায়ের ইসলামী সাকাফত বোম্বেতে এসেছে আর বোম্বে থেকে শতকরা যেখানে 80 জন 90 জন মুসলমান বাংলাদেশ আমরা ওই অপসংস্কৃতি আমরা আমদানি করেছি বাংলাদেশে ছেলের বাপ হাজি সাহেব মেয়ের বাবু হাজি সাহেব এদুয়ে টিয়া পয়সা খরচ করি উগা বালা মাছ বাজার তুম কিনলি বন্নজর ফুললি ফেট খরায় এটা আমার কথা নয় তিরমিজির হাদিস সহি হাদিস হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল আইনু হাক্কুন মানুষের নজরের মধ্যে পাওয়ার আছে এমন এমন পাওয়ার দৃষ্টিশক্তি এত বেশি আমাদের চোখের মধ্যে পাওয়ার আছে
بط نظر واسه ننگ نظر واسه غوث العظم دستگیر গেজেটেড সুরের উপর যখন ন্যায় নজর পড়েছে সঙ্গে সঙ্গে ওই সুর আবদাল হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ লেখাপড়া করে নাই ফুরকানিয়া মাদ্রাসা ছিল না স্কুল ছিল না কিছুই ছিল না শাইখে বাগদাদ এক নজর দিয়েছে লৌহ মাহফুজের সমস্ত ইলম তার কলবে চলে এসেছে চলেন এক নজর আর একটা বন্ধ নজর নো আছে আছে না নাই আর এত বুদ্ধি আর বাজি ধান্য মরিচর গাছুকানি আর মায় গজি এত গাছর ফুটে ফুটের এক সাইডে রুকি খাওয়াতে আর আগ দিন খিলে দিয়ে হচ্ছে ইন্দি খিলে রুকি ও টাইম দোয়া পানি ফুরি পেলাই ধান্য মরিচ এন মরিচ হয়ে যে সীমার বাইরে মঞ্জুর দেরুন হনে এটা কার বেশি নেওয়া তো আলার মাই ভোগ বেশি দি বিকারি আয়রে খুদ মারা মা এদু মরিচ ই এদু মরিচ হয়ে যে আরাত রাতি আন ওই নগো ইনসাইনে ফজর মিদি মরিচ নো ফাতাউ দভরি কাসতি রই এটা খন নজর বড় করে ন্যাক নজরও আছে বন নজর ন্যাক নজর আল্লাহর বলিদের আওলাদ রসুলের কৌশল আজম দস্তগীরের গরিব নামাজের কুতুবুদ্দিন বখতিয়ার কাকির আল্লাহর বলিদের আল্লাহর মাহবুব বান্দাদের যদি কাহার উপর নজর পড়ে তখন ওই বান্দা মাদ্রাসায় লেখাপড়া করার লাগে না লৌহ মাহফুজের এলমের আলেম হয়ে যায় কোনো আসে কোন দিবানা বলতেছে যারা শেয়ার লেখে তারার শায়ের হয় আর যারা ফরে তারা সায়ন্য তারা রোজে নাথ খা বা গায়ক বা নাথ খা মনে রাখুন তো কোনো নবীর কোনো হাক তাই বাস মঙ্গাই জাতি میں چھپائی جاتی ہے طیبہ مانی بزنی طیبہ خارا خود طیبہ برگر خونا چلے کوئی بیتے مدینہ منورہ رے مدینہ مدینہ مانی سار سارا پریتی بیت کوٹی کوٹی مدینہ سا چھوٹا گرام مدینہ ঢাকা মদিনা কক্সবাজার মদিনা দিল্লি মদিনা কুয়ালালামপুর মদিনা টোকিও মদিনা ওয়াশিংটন মদিনা সারা দুনিয়ার মধ্যে মদিনা লাখো 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 আছে কিন্তু মুনাওয়ারা মাত্র একটা নূরানি মদিনা মুনাওয়ারা মানে কি মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করো নূরানি মদিনা কটা জোরে বলেন না একটা একটা ওটাকে বলা হয় মদিনায় তৈয়বা মদিনায় থাবা মদিনায় মুনাওয়ারা মদিনা শরীফের উপাধি লিখতে 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 ইমাম সামহুদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক পৃষ্ঠে শুধু মদিনা শরীফের নাম লিখেছে মদিনায় মুনাওয়ারা এত বেশি নাম কসরতুল আসমা আরবির মধ্যে একটা কায়দা আছে প্রসেস আছে নিয়ম কসরতুল আসমা তাদুল্লু আলা কসরতুল ফাযাইল যার নাম বেশি হবে যার উপাধি বেশি হবে তার ফজিলত কি জোরে বলেন না আমার পেয়ারা নবীর হাজার কোটি নাম আছে এগুলো লৌহ মাহফুজে লেখা আছে আল্লাহ জানে আর নবী জানে আর কেউ জানে
আমরা তো জিভের মধ্যে শুধু কোরআন হাদিস থেকে আমাদের ওলামায়ে কেরাম খোঁজ করি মাত্র 99টি বের করছে। আল্লাহর নাম যে হাজার কোটি আছে বেনতেহা, নবীর নাম যে কত কোটি কোটি আছে তাও আল্লাহ এবং রসুলে জানে। তাইব আসমান গাই জাতি হিনো মে চুপাই জাতি হৌহীদ কা মে তৌহীদ কা মে প্যালু সে নহি নজরোঁ সে পিলাই জাতি আল্লাহর মহব্বতের শরাব গ্লাসের দ্বারা পান করা যায় না, গৌসল আজম গরিব নওয়াজের নজরে পান করা, আল্লাহর ওলিদের নজরে। তো হযরত এই জন্য বলছি রসুল পাকের সাত করেন আর আইনু হক, আমার মেয়েটিকে আমি সাজসজ্জা করে শরীরকে উদাহরণ করে মেকআপ করে কমিউনিটি সেন্টারে স্টেজের উপর বসাইলাম আর সবাইকে দেখাচ্ছি এটা আমার মেয়ে, তোমরা একটু ভালো করে দেখো। আর ভিডিও আর তো এভাবে ভিডিও করতেছে গুপ্ত অঙ্গ পর্যন্ত তার ভিডিওর মধ্যে চলে আসতেছে। আনা তাহলে কয় হাজার কয় লক্ষ মানুষ মানুষের নাম জেনার লিস্টে উঠল, বরগর মানুষ তো বলছিলাম। এখন তো আর আগে তো বিয়ের হাতে হতো মা বোনরা ঘরের আড়ালে পর্দার আড়ালে কেমন হয় না, আমরা যারা বিয়ে করছেন কইতে পারেন জামাই সাল একখান ঘর দি গুঁড়া দিব একটু হয় না, ববুর গুঁড়া তো আরো বেশি। ইয়া গুঁড়া টুনে দূর কথা গুপ্ত অঙ্গ পর্যন্ত দেখেন ভিডিও তাই যাবে ক্যামেরা করে এবার ডো দিয়ে আবার বৈশ্য হন দুলায়ন এবার ডো দি বন্ধু বান্ধবের বয়ের ভিডিও করার এক দল আইয়ের আর দলের বয়ার আইয়ের আর এক দল আইয়ের এবার বয়ার তুই এদু পয়সা খরচ করি বিশাস 20 লাখ টাকা মরা না দি না তুই এনতা লাগবে দেখ তুমি সাহেব লাগে তোমার এবার সুন্দর তুই তো ব্যাগ কোনো দেখাই পেলে বন নজর ভরি আর না ভরে ভরে কি উগা ভালা মাস বাজার তুন কিনলে হারাই বের গুড়ি আনে কিনলে বন নজর হইলে কি বু অসুস্থ বড় ঘর কেন অসুবিধা উগা মাসের তুন ফুসি এই না তোমার বউ বাপু আজ সে আব্দুলার বাপ মাইয়ার বাবু কি আজ সে না খালি আজ জ্বর হবে যে ওই দুনো আজি অভারস্থল এই দুইয়াদির আগে বান ইতরার মারে ওই যে দু সেনাহর সাই ব্যাকুনের গাঁত গাঁতিয়ের জাহানা উদুল হয়ে যাগুই আজ রে আজ রুমারে কোটি কোটি মানুষ জানা অর্জন করব জানা করো না খানু সব জানা তো যাক মৌলানা সাহেব ক্লাসমেট সেখানে গেটের মধ্যে লেখা আছে সাদি মোবারক সাদি মোবারক। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই শব্দটির এফ্রোবিট যদি ট্রান্সলেট করা হয় আরবিতে তাহলে তার আরবি অর্থ এই শব্দ ছাড়া যদি আরেক অর্থ হতে পারে আমি তার গোলামি করব। সাদি মোবারকের আরবিতে অনুবাদ হবে ঈদ মুবারক, কি মুবারক ঈদ, তার জন্য যে শাদি করছে তার জন্য খুশির দিন কিনা জোরে বলেন না, মেয়ে বরকন্যা উভয়ের আত্মীয় স্বজন মা বাপ তাদের জন্য খুশির দিন হয়েছে কিনা ঈদের দিন হয়েছে কিনা, এই জন্য শাদি মুবারকের আরবি অনুবাদ হবে
কি জোরহানা ঈদ মোবারক মাওলানা মাওলানা তোমার শাদি ঈদ মোবারক আর রহমতুল আলামিন দুনিয়াতে তসবিহ বানাইছে হ্যাঁ সেই দিন নবীর আগমনের আনন্দ প্রকাশ করা জলসার মাধ্যমে জুলুসের মাধ্যমে এটা হারাম বেদাত শিরিক আর তোমার বিয়ের দিন ঈদ মোবারক কই গেল এটা জায়েজ হায়া শরম নলা চড়াতে ইয়ে মুফতি গোস ছেলে চেয়ারম্যান ওয়াবি দক্ষিণ মাদারসা ইন মুদরায় ধরে চেয়ারম্যানের হাসাব ইতারা আওয়াম শুনি আর আজুনি আওয়াম হবি লগত আর তৈলি আর মূলের বাধ্য মোনাজরা করি বলে মোনাজরার ফরজে যদি আর আগুন ফরাজ আর এখন শুনিয়ে দিই উচ্চশিক্ষিত মানুষ এখন আরও দি তারও দি না বুঝু যে ঠিয়ানো গত হালি বেটা সরগি চেয়ারম্যান তো আমি ইবে সাধ্য হন শুরু নই বেলে উচারা বড় বড় প্রভাবশালী ওয়াবিও লগত না সাইতাম ন এটা লেখি দি মুফতি আমার সবিত্রে তন করি যে মুফতি আজম ইবে তো তন শর্ত আর আর মাঝে যাতে দেখো যে কথা না বুড়া মানুষ তো বুড়া মানুষ মাঝে মধ্যে ডাক্তার ফের রাইত সারা রাইত বুড়াই বেদ একুরে মাঝুর বড়দের মতো সারা সারি নেই আমার সবিত্রে তন করি শর্ত ওয়াজ করার দে কোনো কোরআন হাদিস ছাড়া তুমি আত্মীয়তা করলে বেদাতির সাথে কার সাথে আর জোর না বেদাতির সাথে চেয়ারম্যানরা খালি গেছে মাদ্রাসা এক প্রকার হয়েছে আমাদের সুসা করলি ওই তো নইলে তোমার না বহু চেয়ারম্যান আছে কথা আছে ও আমি চেয়ারম্যান হয়েছি প্রধানমন্ত্রী যদি কোরআন সুন্নাহ বিরুদ্ধে হতা হয় আই অল দি শোক দিয়ে রেখুন দেয় ইবে না যায় শোক শোক দিয়ে রে আচ্ছা জীবনভর জাহাদ করে আসি আর তো ডর নাই মরি যাই নিয়ে না ডর না কিনলে একদিন তো মরণ করিব ইয়ার আগুতে সম্ভব ন তুই বেয়ালা করলিয়া বেদাতের সাথে তুমি আত্মীয়তা করলিয়া ইয়ে এসা মুফতি হয় না উর্দু আতি হ্যাঁ সেই না বাংলা জবান আতি হ্যাঁ না আরবি কোনো ভাষায় তার শুদ্ধ লোক তো ওয়াজ করতেছে বেদাতির সাথে আত্মীয়তা করছো সাহেব দাওয়াত যিনি দাওয়াত দিয়েছেন আমাকে শোনাচ্ছে আমার গাড়িতে বসে উদুর শুনেন আমার ছবির ওয়াস তো তিনি উরুস করছেন উরুসের গুস্ত তোমার সামনে দিয়েছে একবারে রসা রসা গুস্ত তোমার সামনে দিয়েছে থালা গরুর গুস্ত জবাই করে তুমি একটু খাইলা তুমি কি খাইছো জানো গু খাইছ পায়খানা খাইছ বড় করে নজু বিলে ইনকি আসনের কথা না খানের কথা বরসর গোস্ত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে আল্লাহর বিরুদ্ধে আলটিমেটাম দিচ্ছে এলানে চান যে খুদা কে খেলাফ হ্যাঁ এটা আল্লাহর সাথে যুদ্ধ করা সামিল আল্লাহ তবরক তাআলা কোরআনে ইরশাদ করেন ফাকুলু ফাকুলু মিম্মা যুকির ইসমুল্লাহ আলাইহি আবান্দা
হালাল পশু জবাই করার সময় যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করবে তখন তার গোশত তোমাদের জন্য কি হয়ে যাবে হালাল হয়ে যাবে তোমরা খাও সে বলতেছে এটা ফাহানা হয়ে গেল হারাম হয়ে গেল নাফাক হয়ে গেল কারণটা কি কারণ আমি এই গরুটি এই মহিষটি ক্রয় করলাম রসুল করিমের উরুসের জন্য গৌসল আজম দস্তগীরের উরুসের জন্য গরিব নওয়াজের উরুসের জন্য মনুদ্দিন চিস্তি উরুসের জন্য আমি গরুটি ক্রয় করছি কোন আল্লাহর বলির উরুসের জন্য আল্লাহর বলির নবীর আল্লাহর প্রিয় নবীর ওরস গৌসল আজম আব্দুল কাদের জিলানের ওরস বনুদ্দিন চিস্তি আজমিরের ওরস নাম ওলির নামে কা ক্রয় করলাম আল্লাহর নামে সবে করলেও কি হয়ে যাবে জোরে বল না ফাহানা তার শব্দ আছে গু বাংলা না জানে আর দাবি করতে সাবে হানফি ইদেন আটাধারী একবারে মার্কেট রুর আটাধারী মদরসার একবারে খানুরুর আর সারগান জলসই ইতাতুন বহুত বেশি মানুষ সারগান জলসার মধ্যে আই বোন মশলা হই আর তো তখন এলাম নাই কিছু নাই বাত্তির মধ্যে নিজস্ব না পাওয়ার আছে না জোর না তুমি জলার কেনে পাওয়ার ওজন্য কি আছে আর ভিতরে হলো পাওয়ার এলম হেলম কিছু নাই কিন্তু একখান কথা জানি ঔলাদ রসুল সাইনসাই শ্রীকুটের মাধ্যমে আর সম্পর্ক নবীর পাওয়ার উজুল ইয়ান হইতে জুমাই বুকে তার দিয়ে রে আল্লাহর বলিল যদি সম্পর্ক থাকে তাহলে তার কলবের বাতি জ্বলবে কেননা আল্লাহর বন্ধুদের সম্পর্ক আল্লাহর প্রিয় কার সাথে জোরে বলেন না নবী তো সমস্ত কায়নাতের পাওয়ার হাউস মুফতি সাহেব রহমতুল্লাহ আলমিন কই দেন তার কিমা নেই পাওয়ার হাউস চালু আছে দেই তো সূর্য উদয় হচ্ছে অস্ত যাচ্ছে সূর্যের আলো আছে চাঁদের আলো আছে নক্ষত্রের আলো আছে সাতাশ পাঁচ জমিন কায়েম আছে কেন এ সমস্ত হুদাইর পাওয়ার হাউস ইঞ্জিন হলেন আমার নবী ইঞ্জিন চালু আছে পাওয়ার সাপ্লাই দিচ্ছে জোরে বলেন সবার হযরত হুজুর করিম রউফ রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সাতাশ পান সাত জমিন সমস্ত খোদাই রু আর প্যারা রসুল আমার নবী প্রাণের মুখাপেক্ষি নয় কারণ প্রাণ আমার নবীর মুখাপেক্ষি আমার নবী স্ত্রীর মুখাপেক্ষি নয় কিন্তু স্ত্রীগণ আমার নবীর মুখাপেক্ষি আমার রসুল পানহার করেছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য পানাহারের মুখাপেক্ষি নয় স্ত্রীর মুখাপেক্ষি নয় দুনিয়ার কোনো মুখাপেক্ষি নয় সমস্ত খুদাই আমার নবীর মুখাপেক্ষি এটা কোরআন সাক্ষী বাবা জাদাকা আয়েলান ফা আগনা আই নবী সমস্ত খুদাই আমি তৈরি করছি তোমার জন্য সমস্ত খুদার রাজ্য আমি আল্লাহ তোমার কদমে কোরবান করে দিলাম নবী বললেন খোদা তোমার খোদাই আমার জন্য কোরবানি দিলা আমি তোমার জন্য সমস্ত খোদাই ত্যাগ করলাম তোমাকে পাওয়ার জন্য আমি কারো মুখাপেক্ষি নয় বাবা জাদাকা আল্লাহ তোমাকে পেয়েছে আয়েলান মুখাপেক্ষি বাবা জাদাকা আয়েলান আল্লাহর মুখাপেক্ষি পেয়েছে আল্লাহ আমি তোমাকে চাই দৌলত চাই না
আল্লাহ বলেন যখন তুমি আমাকে চাইতেছো ফাগনা সমস্ত খোদাই তোমাকে দিয়ে সৃষ্টির সবচেয়ে সম্পদশালী করে দিলাম গনি করে দিলাম তো হযরত হুজুর করিম রউফ রহিম সৈয়দ আলম সাহেব কাহার মুখাপেক্ষি তো নবীর নাম লাগানোর কারণে ওলির নামে গরু মোষকে কিনলাম বিসমিল্লাহ আল্লাহর জবে করলে কি হয়ে যায় ফাহারা হয়ে যায় নাফাক হয়ে যায় কার মতে তাদের ওহাবিদের সবচেয়ে যিনি বড় আমার শফির মতে খালিও গত রাতে আমি শফির দি আর ওয়াজ আছে ওই সরব বাটার ডর নদীর কুলে নাক কটিলে ইতের উডন পাওয়া যায় তো আমার শফির উডন হইতে করত আসিল এই সময় তো মিসকিন হয়েছে তো আর ভিক্ষা করেন কারণ আমার শফির শাসা উগ্র সদরগড়ে মদের সাথে গিয়ে না ত্রিপসব জুড়ে সাহেবের নেই সদর শাসা আজীব ঘটনা এত্তেফাক আজীব এত্তেফাক এখানে হুজুরকে যখন দেখছে সে সুন্দরবনে মাদ্রাসার জলসার মধ্যে কেন আসছে কী কারণ আসছে সে কোথায় সে নিজকে হারাই ফেলছে সে হুজুরের দা মন্দিরের মূর্তি হয়ে গেছে ইয়ে ফোর্স মেন আসিল ফোর্স অফিসার ফোর্স মাস্টার কিছুদিন ধরে আমাকে দাওয়াত দিলেন আমার উডারের জন্য একটা ঈদ মিলে জন্য জলসা তো আমি রাঙ্গুনিয়া ওইখানে দাওয়াত হলাম আমার বরুজুর আছে ওইখানে হজরত আল্লামা মাওলানা নুরুসভা নবী তাবাক্কুলি নকশবন্দি রহমতুল্লাহ রায় আমি ওইখানে যাইতাম আমাকে নিজের ছেলের থেকে বেশি মহবুত করতেন হজরত সৈয়দ আল্লামা মাওলানা নুরুসভা তাবাক্কুলি নেইমি নকশবন্দি রহমতুল্লাহ রায় টিভি মোটামুটি কথা কইতো বেবি দেখছিল গিয়ে এই সময় তাই গাড়ির কারটা নৌ কিনি গাড়ি করে অহমের সময় দেশত তার হবে তুই বেটার মেয়ে করতো না আজ কি বেটার মেয়ে অন্য কন্য পারান হতো না আজ নদীর ওকুলে কন্যগুলির ওকুলে আর মা ফেলি হয়তো কন্যগুলির মধ্যে সরে বাড়া বেকুন ভাবি এটা তোর কি মা ফেলি খালিয়ে গেছে মূল মেয়ের জামার মাদ্রাসার ডে রোড মেরুদম আর ভালো বড় খুশি হইতো ইবে আবার ওই লেখবে রে ওই আবি নো গদ্দার ওয়াবি নো আবাই 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 একখানা বইও না মাদ্রাসার এক কাপ চা হো না ওই কারি উবায়দুল্লার বাপরে বেসারা তুনি হইতো মাঝে মাঝে শূন্য হলো দুঃখ দেওয়ার জন্য সারা বাংলা সাহেব জুড়িবেন না আমরা কি মেরুন নিছে মানুষ কি নাম তোর নাম লেখা আছে লেখা ফরি গিয়ে ইচ্ছা মোটা মুঠি কথা হদি বে তুর নিজে তৈশ্বর মরিত ইবে তা মুফতি আহমদ সবির সাক্ষাৎ শাসা তুই হদি তুই কতক্ষণ আগে তুই সালার শট লেগে তুই আর তুই সালার শট বুঝছো না কি খিলে নিয়ে দে মাহুল বিষয় বেরলে হদে যাবি না যখন হইলে যাই অনন্য হইলে তুই জামিয়া মাদ্রাসা যাই তুই এক্সট্রা সিগারেট খাড়ি চোখ বন্ধ করে সিগারেট খাই চলেছি এক্সট্রা সিগারেট কত আচ্ছা কথা যা যা তুই খাইল বসে রকম দে এই কেন নৌকরি যাব করে দে যদিও মানুষ যাবি যত টি ফসা তুই দি ফেলেছিস তোরা দিন হদে আজ এ বলে বল খেলা
খাপডিগ লারদি ইনদির অমুক অমুক শেয়ার মানে নাম কইল হদি তেরাত বন্ধ জন হবি দি আজি খাপডিগ লার বন্ধ করে দিবে লাই বেকুন মিনিট সরব যাবে লাই ইতরাজ তো বড় জোর খবর ভাই হে ফল হদি বড় জোর মানা করে দি আজি খাপডিগ লার বন্ধ তোরা বেকুন সলা আর যাই হলে মাহফিল আমার সফির উড়ান হত বেড়ার ঘর বাসর দুয়ার খৈর খৈর হলা ইতে গরম মিদাস অত সারেন করে করে খাপ্পর আর হল তুই আসর নাসর ওয়াস শুরু করবি মগরিব পরি এন খেয়াম করে মুক্তসর মিলাদ করে চলে যাবে আর ওয়াজ করবি যে নওয়াজ ওয়াজ টান করিস কথা ইল্লে কি এর কথা শুধু উড়ার মধ্যে ওয়াজ করবি আকিদার ওয়াজ তারা সুন্নিদেরকে প্রতারিত করতেছে যে আমাদের সাথে যে দ্বন্দ্ব আছে এগুলি মামুলি জিনিস চারম চেহরম ফাতেহা দুরুদ বড় করে পড়া না পড়া কিয়াম করা না করা এগুলি ছোটখাটো বিষয় কিন্তু তাদের আসল আকিদে যেটা লেখছে কিতাবে ওইগুলি তারা গোপন করে রেখে দিয়েছে তাদের আওয়াম সামনে ওইগুলি প্রকাশ করে না যদি ওয়াহাবিদের আওয়ামের সামনে তাদের কিতাবগুলো যদি প্রকাশ করতো তাহলে আমাদের কষ্ট করতে হতো না তাদের আওয়াম তাদেরকে জানা জুতা দিয়ে ফিটেই বাংলাদেশের বাইরে ফেলে দিত সাধারণ মানুষকে প্রতারিত করতেছে কিয়াম মিলাদ দুরুসুর বড় করে পড়া না পড়া নাউজুবিল্লাহ একটা তো মতন সাহেব বলছেন তকবীর তুলিমান লিখছে একটা মিথ্যা হাদিস নবী নাকি বলছেন সম্পূর্ণ মিথ্যা যে আমিও তোমাদের মতো মারা যাওয়ার পর মাটির সাথে মিশে আমি মাটি হয়ে যাব নাউজুবিল্লাহ রু চলে গেলে হাত পাও চক্ষু নাসিকা করোনার কাজ করবে তো নবী যদি মাটি হয়ে যায় তাহলে খোদাই বন্ধ হয়ে যাবে নবী হলেন সমস্ত খোদাই রূপ এটা আমি বলছি না দেওবন্দীদের সবচাইতে বড় আলেম হেফজুর রহমান সিহারবি নদবি বর্তমান সরকারের উপর নদবি নো আছে আসরা নাই ইভেন নদবি নদবি মানে নদীবি ইবে আওয়ামী লীগ সে যদি কিল্লা করতে হবে সে আরো নাই ইতে ফাঁকা ওয়াবি পিউর খালেস পিউর খালেস নো আছে না বেজাল টেজাল হইলে ইবের পিউর ন হবে কিছু শুননি কিছু হওয়াবি কিছু এই কিছু হই হই এবার মুসক্কল হয় আর মধ্যে মিক্সারে দি আগে মিক্সার খাইতে দে সাত দোয়ান যাই যারা চা ন খাইতো ইতরা কে কইতো মিক্সার দাও আর গো বুড়ো বুড়ি হলে আরও হাতে মিক্সার আছে মিক্সার মানে কি কি মিলে অর্ধেক গরম মানে আর অর্ধেক দুধ মিক্সার মিক্সার বড় মারাত্মক জিনিস মোনাফেক মিক্সার মানে কি মোনাফেক শেয়ারের জন্য গদির জন্য সমর্থন হারানোর জন্য সে হক কথা বলে না 22 বছর সারা বাংলা সাউজুর প্রেসিডেন্ট আছে ও আবি ওর বুদ্ধি কিন্তু হক কথা সাইকে না বড় করে কো না অথচ ও আবি মেজরিটি সারা বাংলা সাউজুর প্রেসিডেন্ট আছে দি এত চেয়ারম্যান ডক হইতো কি হইতো 22 বছর ও আবি ওর বুদ্ধি খদা না ইবে আর আর না হক হইলো কিন্তু বিচারের বেলায় বে সঠিক হকানি বিচার ওরা হদে অনেকদিন প্রেসিডেন্ট আছে সালাতুনিয়া দর দিলে মুসলিম মকামে মুস্তফা আবরুয়ে মাজনামে
المصطفى استشار الدنيا حضرات گرامی تارولر مدد بافل আকাদের মশলা বয়ান করা হলো আর বৃদ্ধ হয়ে গেছে এখন খোঁটায় খোঁটায় ওয়াজ করতেছে বলতেছে বেদাতের সাথে বিয়েরা কইল্যা আত্মীয়তা করলে উরুজর গোস্ত খাইলা তার ঘরে গিয়ে এটা গুহাইছো পাখানা খাইছো না উজবিল্লা এখন আমি হানিফ মুজাহাবের কিতাব দেখব মানুষকে প্রতারিত করার জন্য ওয়াহাবিরা তাদের দেখুন তাদের সালাকি যেখানে হানিফের সংখ্যা বেশি যেতগুলি ফটিয়া হাঁটা দাঁড়ি জিরি মদর আছে এরা সব হানিফি উত্তরবঙ্গের মধ্যে যারা আছে তারা সবাই কি লামুজাবি এই লামুজাবি এখন বেতনদারি মানুষ ছেড়ে দিয়েছে বলার দলিন বলার পরে তারা জোরে কি বলে আমিন আমিন যদি জোরে কে কই দেখো মসজিদ তারা হান্নান সাইতুরি বাইর করে দিবে ভারত তুরান সাইদুরি উত্তরবঙ্গের ওয়াবির লামুজাবি মজাহাবি আরবি শব্দ মজাব কোন শব্দ আরবি মজাব মানে রাস্তা মজাব মানে রাস্তা তাদের জন্য ব্যস্ত যাওয়ার কোনো রাস্তা নাই হ না তো ব্যস্ত জন রাস্তা সারবো হানিফি সাহাবি মালিকি আমি বলি যেতে সারুয়ে বন্ধ উগ্র করো আছে রাস্তা ইবে অন্য ইবে আইন কই রসুল বাগ ফরমাতন বান সাজা সুজা ফিন্নার যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সারি মামের আকিদাকে বাদ দিয়ে যারা কুফরি আকিদা পোষণ করে মাযহাব ত্যাগ করে নিজকে সলফি বলে লামজাবি বলে তো রসুল পাকের সাথ করেন এত্তাবি উসাবাদ আল আজম ফাইন্নহু মান সাজ্জা সুজ্জা ফিন্না সুজ্জা আরবি শব্দ ইবের অনুবাদ সত্যাগের আমার ভাষায় আগে ঘুরতে গুম এত্তাবি উসাবাদ আল আজমা আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারে হয়ে যাও মান সাজ্জা আর সুন্নত থেকে যে ব্যক্তি বের হয়ে গেছে সোজা ফিন্নার সোজা দুজগৎ সোজা জাহান্নামত সোজা মানে সোজা বারবি শব্দ ইবে রসুল পাকর হাদিস ইবে বুখারি নকল করছি ইবে মুসলাম রে ভাই দুজন সোজা ফিন্নার হযরত হানিফ মাযহাবের ইমাম উসুলের ইমাম ফতোয়া আলমগীরি ঔরঙ্গজেব আলমগীর শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও শতাব্দীর কি ছিলেন মুজাদ্দিদ যে উনি যে হানিফ মাযহাবকে বর্র সগীর মে উপমহাদেশের মধ্যে হানিফি মাযহাবকে জীবিত রাখার জন্য যে হযরত আল্লামা মোল্লা নিজামুদ্দিন রহমতুল্লাহ রায়ের নেতৃত্বে যে ফতোয়া আলমগীরি লেখাই ছিলেন ফতোয়া আলমগীরি লেখার মধ্যে মুখ্য ভূমিকা যার ছিল তিনি হলেন হযরত আল্লামা আহমদ জীবন রহমতুল্লাহ রায় তিনি ঔরঙ্গজেব আলমগীরের ফির ওস্তাদ তিনি তফসির করতেছেন কাহানি বন্ধাব তফসিরাত তফসিরাতুল আহমদিয়া অথচ ওনার কিতাব তারা ওয়াবি মাদ্রাসায় না পড়াইলে মাওলানা হয় না আমাদের মাদার সাহেব আছে তাদের মাদার সাহেব কম্পালসারি নুরুল আনোয়ার খার হারার মাদরসা ওয়াবি আলের মাদরসা ইতারা ওয়াবি নকয় আজকে ইতারা কি কয় কৌমি হয় না আমি তো ওয়াবি রকম না কৌমি রকম দিন কিলে গুস আমি ওয়াবি রকম নি কৌমি রকম নাই আমি কারো করছি ওয়াহাবি তো আমা উহিল্লা বিহি লাগাইরিল্লা হালাল পশুর গোস্ত হারাম হয়ে যায় কোরআন শরীফ আছে আরবের মধ্যে আইয়ামি জাহিলিয়তের যুগে
তারা 360টি মূর্তি ছিল খানায় কাবার ভিতরে বাইরে তন্মধ্যে বড় বড় মূর্তি কতগুলি ছিল মানাত একটার নাম নায়লা আরেকটার নাম লাত একটার নাম ওসা আরেকটার নাম হোবাল আরেকটার নাম সবচেয়ে বড় মূর্তি হোবাল জঙ্গে বদরের মধ্যে খালিদ বিন ওয়ালিদ তখন ইমানদার ছিল না ইমান আনে নাই কাফেরদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন তিনি স্লোগান দিয়েছিলেন হোবালের ওলো হোবাল ওলো হোবাল অর্থাৎ হোবাল জিন্দাবাদ সৈয়দনা ফারুক আজমকে নয় বললেন ফারুক আজম গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সহ্য হচ্ছে না খালিদ বিন ওয়ালিদের যে স্লোগান দিচ্ছে বলে তার উত্তর দাও তুমি আল্লাহ আলা ওয়াজাল আল্লাহ আলা ওয়াজাল আল্লাহ একমাত্র মহান আল্লাহ একমাত্র মহান হযরত উমরের এই স্লোগান শুনে উহুদের যুদ্ধের মধ্যে সাহাবা ইকরাম রক্তাক্ত অবস্থায় ছত্রভঙ্গ হয়েছিল সৈয়দনা উমর যাতে নারায় তকবীরের স্লোগান দিলেন আল্লাহ আলা ওয়া আজাল চারিদিক থেকে সাহাবা ইকরাম রক্তাক্ত অবস্থায় তরবারে হাতে নিয়ে এমন যুদ্ধ করলেন খালিদ বিন ওয়ালিদ মুশরিকিনে মক্কা উহুদের ময়দান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল আল্লাহ নারায়ণগঞ্জ নিজে গ্রামত এটা আর খুব ছাত্র আছে খুব ভালো ছাত্র ফেকাতো সিলেটা তোর বুঝছে জামিয়াত উগ্র ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল আর উগ্র কামেল মাদ্রাসার নারায়ণগঞ্জ টম কাছে তো ওয়াবি অনেক আসছে তারা আসি মাওলানা সাহেব একজনকে পাঠাচ্ছে হুজুর আমরা আসছি আপনার ওয়াব শোনার জন্য তো বলেন নারায় তকবীরদের নোটে আমাদের ভালো লাগে কিন্তু নারায় রেসাল দিলে আমাদের ভয় লাগে ওটি একটু দিয়ে না দেখিনি নবীর নাম উল্লে কি লাগে দে তাহলে নবী আসারা নাই আল্লাহর নবী এরশাদ করেন আল্লাহ আমাকে কতগুলি বৈশিষ্ট্য স্পেশালিটি দান করেছেন তোর মধ্যে একটা হলো এই যে বুখারী মুসলিমের হাদিস অনুসৃত বীর রব মসিরাতা শহর এক মাসের দূরত্বের মধ্যে যদি আমার দুশ্মন তাকে কাফের তাকে গুস্তাখ রসুল তাকে আমার নাম শোনা মাত্র তারা দরাশায়ী হয়ে যায় তাহলে বুঝা যাচ্ছে নবী এখনো আছে নারায় তকবীর ভালো লাগে নারায় রেসাল তোর স্লোগান দিলে তারা বলে যে আমার আমাদের ভয় লাগে আমাদের ভয় লাগে নবীর নামের বুঝি কি রোগ দেখেন আর নকই নেই তার বড় আমি হয় না নক ফুয়াবু হতে বড় আমি হয় না নক ইবা আরবি শব্দ রব বাক শক্তি যার অন্তর ভিতর আছে নাম শুনলে এক মাসের ব্যবধানের মধ্যে কোনো কাফের আছে রসুল পাগের নারে রে সালাতের স্লোগান শুনে মাত্রই তাদের হাত থেকে তরবারি পড়ে যায় আল্লাহু আকবার তো হযরত হানিফ মুজাবির কিতাবে আত-তাফসিরাতুল আমদিয়াতে আছে আইয়ামে জাহিলিয়াতের কাফেররা বিসমিল লাত বিসমিল উজ্জা বিসমিল হুবাল বিসমিল নায়লা বিসমিল মারাত মূর্তির নাম এই সমস্ত মূর্তির নামে জবে করত আল্লাহ বলেন আল্লাহর নাম বাদ দিয়ে মূর্তির নামে আল্লাহ ছাড়া অন্য কাহার নামে জবে করলে জবের সময় তাহলে ওয়ালা তাকুলু ওই গোস্ত হারাম কেমন আমরা নবীর ওরুস করতেছি গোস পাকর ওরুস করতেছি গরু মোষ কিনতেছি কেমন কিন্তু জবে করতেছে কার নামে জোরে বলেন না হযরত সাইয়েদনা আল্লামা মুজিব রহমাতুল্লাহ আলাইহি
وما أهل به لغير الله يا إثر تفسير كرتجية ونلتزم ترى نسكة حنفي بوله وهابيرا إبر دهرا برسا حنفينا غير حنفي ونلتزم ومن ها هنا علماء يا إثر دهرا بوزاد أشي الله نم بعد دي অন্য কাহার নামে জবে করলে হালাল পশু হলেও গোশত হারাম হয়ে যায় এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে আমিন হাহুনা উলামা আনাল বকরাতাল মানজুরাতাল আউলিয়া যেই পশু আল্লাহর ওলির দরবারে নজরানা পেশ করা হয় হাদিয়া দেওয়া হয় কেমন كما هو الرسم في زماننا زماننا شبد دار بوزاغلو تيني مغول সাম্রাজ্যের মানুষ ও সময়ের মানুষ কে আল্লাহ মাহমুদ জীবন তাহলে বুঝা যাচ্ছে জামানা মানে বাংলাদেশের কথা বলছি না এই যুগের কথা না মুঘল সাম্রাজ্য যখন ছিল তখন আল্লাহর নবী থেকে রেওয়াজ আস্তে আস্তে হিন্দুস্তান পর্যন্ত এই রেওয়াজ ছড়ে এসেছে যে নবীর উরুসের জন্য ওলির উরুসের জন্য কিনলে আল্লাহর নামে জবে করলে উনি বলতেছেন শুধু হালাল না হালালুন ওয়া তাইয়্যিবুন ওটা হালাল হয়ে যায় এবং ওটা তাবাররুক হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ إن لم يذكر اسم غير الله وقت الصبح وإن كانوا ينظرونها جدي با الله نبي روس غوث باغ روس غريب نماز روس رجل نكليو اقول نظر آنا ديسن الله ولير ناميت نظر آنا پیش کرو جن خوربان المجي ترى خوربان کرنا نگره উগ্র গুরু হজর নামে করে সাতজন নাম মেনশন করে না করে শূন্য হলো না হারা ওয়াবি হলে অনেক সময় কোরবানির দিন উজুর হলে গরু জবে করিবার আগে যদি লিস্টি করি নাম হয় না না হয় অমুকুর নামে অমুকুর নাম অমুকুর লাই অমুকুর ফকরতন কোরবানি অমুকুর ফকরতন নামল ভরে ভরে নেই না কিন্তু জবে করতে কি بسم الله تو نبیر نام ہے گوشت پاگر نام ہے نام لگا لی تو گوشت گو ہی جائے تو لی تو آبی والا آرہ اسے گو گئی اتنا قربان کر گئی تو نے گو گئی دے آنی تو جاک اے قرآن سے برای تزدیل ہم اقال لہم نبیہم ان آیت ملکہی ایاتی اکم التابوت بنی اسرائیل جکن دنسو ہوئے گلو ইমান হারা হয়ে গেছে নবী শূন্য হয়ে গেছে নবী নাই ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা একজন নবী পাঠাইলেন বনী ইসরায়েল তাদের কাছে একটা সিন্ধুক ছিল ও সিন্ধুকের মধ্যে মূসা আলাইহিস সালামের লাঠি হারুন আলাইহিস সালামের ফাগরি মূসা আলাইহিস সালামের লেবাস আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার প্যারা নবী পর্যন্ত সমস্ত নবীগণের ফটো ছিল তখন ফটো যাচ্ছিল ওই সিন্ধুকের মধ্যে আসমান থেকে যে জান্নাত থেকে খাবার এসেছিল মন্না সালওয়া মন্না সালওয়ার কিছু অংশ ছিল ওই সিন্ধুকের ভিতর কিন্তু তারা কুফর শিরিক করার কারণে ওই সিন্ধুক শয়তান প্রতারণা দিয়েছে এসে এই এই সিন্ধুকের উসিলায় আল্লাহর দরবারে দোয়া করলে তোমাদের দোয়া কবুল হবে না হ্যাঁ এটার মধ্যে মূসা আলাইহিস সালামের লাঠি আছে ফাগরি আছে হারুন আলাইহিস সালামের লেবাস আছে জুতা আছে নবীগণের হ্যাঁ এটা তোমরা ওখানে ডাস্টবিনে ফেলে দাও মইলা না ওইটাকে তাবুতে সকিনা বলা হয় কোরআন শরীফ আছে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার কারণে আস্তে আস্তে বনী ইসরায়েল ধ্বংস হতে চলেছে
তাদের অস্তিত্ব ইহুদিদের অস্তিত্ব বিলুপ্ত হতে চলেছে আল্লাহ তাবারক তাআলা একজন নবী পাঠাইলেন ওই নবী একজনকে তাদের মধ্যে একজনকে বাদশাহ করে দিলেন সম্রাট করে দিলেন জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ নবী বললেন এই ব্যক্তিকে আমি যে সম্রাট করলাম আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় সুতরাং এখন তোমরা যুদ্ধ করতে হবে কাফেরদের সাথে ওই সিন্ধুক কোথায় তোমরা ফেরত দিয়েছো তোমাদের জানা আছে কি বলে আমাদের জানা নাই আল্লাহ জানে খুব মোবারক সিন্ধুক বলে এখন আমি শুভ সংবাদ দিচ্ছি এলমে গায়েব থেকে বলতেছি উনি আল্লাহর নবী গায়েবী আলম থেকে বলতেছেন নবী মানি তিনি গায়েবী কথা জানে তাকে নবী বলা হয় অদ্দুর শিগান যিনি অধিকারী তিনি বললেন আল্লাহর মতে আল্লাহর রেজামন্দি অনুযায়ী তোমাদের আমি যে প্রদান করেছি রাষ্ট্র প্রদান যেই সিন্ধুকের ভিতর সৈয়দ মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের তাবারুক আছে ওই সিন্ধু যখন তাহমিলুল মালায়েকা ফেরেশতারা বহন করে আসবে বহন করে নিয়ে আসবে কে ফেরেশতা দেখননি এটা মূসা আলাইহিস সালামের জুতা আল্লাহর নবীর জুতা বহন করতে নূরানি ফেরেশতা হলে আল্লাহর নবীর লাঠি বহন করতেছে নূরানি ফেরেশতারা আল্লাহর নবীর লেবাস বহন করতে ফেরেশতারা আল্লাহ নিজে জিম্মায় ফেরেশতারা নবীর সাথে ওলির সাথে যে জিনিসের সম্পর্ক হয় ওই জিনিস আমি আল্লাহর কাছে প্রিয় সাধারণ মানুষ বহন করলে হবে না ওই সিন্ধুক যে মহিলাখানায় গাড়া হয়েছে নিক্ষেপ করা হয়েছে আই ফেরেশতারা তোমরা নূরানি ফেরেশতা কাঁধে করে এগুলি বনি ইসরায়েলের কাছে নিয়ে যাও ওই সিন্ধুক সিন্ধুক যখন আসবে তখন তোমাদের ইমান আনতে হবে যাকে আমি রাষ্ট্রপ্রধান করেছি তিনি ইমানদার এবং তিনি মুমিন এবং এই তার নেতৃত্বে তোমরা আবার তোমরা ইহুদিরা তোমাদের রাষ্ট্র ফেরত পাবে যুদ্ধ হবে কাফেরদের সাথে আমালেকার সাথে অর্থাৎ জব্বারিনের সাথে যুদ্ধ হবে সিন্ধুক সম্পর্কে আল্লাহ বলেন আয় আমার নবীর উম্মত ইন্না ফি যালিকা লায়াতাল লাকুম আমাদিগকে সম্বোধন করে বলতেছে আয় আমার প্যারা হাবিবের উম্মত এই সিন্ধুক তোমাদের জন্য উজ্জ্বল দলিল নবী ওয়ালির তাবারুকাতে নেজাতের উসিলা উসিলা কিল্লাই দামি ঘর দেয় না নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে রসুল পাকের জুব্বা আছে লুকো হযরত আসমা বিনতে আবি বকর মায়েশার বোনের কাছে মদিনার বিয়ারাম হইলি মহামারী হইলি আল্লাহ নবীর জুব্বা বেফানের মধ্যে বড়াইয়ে রাখা পায় দিলে ব্যাকুল ভালো হয়ে যেত নবীর সাথে সম্পর্ক কোরআন শরীফ আছে না ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন পরিচয় হলো যে ভাইকে আমরা মেরে ফেরার জন্য বাইতুল মুকদ্দসের কুফে ফেলে দিয়েছিলাম এখন তো দেখতেছি ইউসুফ আলাইহিস সালাম মিশরের সম্রাট হয়ে গেছে পরিচয় হয়েছে ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার সত ভাইয়েরা তোমরা ভয় করিও না যখন পরিচয় হলো ভয় করিও না আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি বাপের খবর কি হয়তো বাপের দৃষ্টিশক্তি হারাই ফেলছে তোমার সুখে সুখে কানতে কানতে আল্লাহ নবীর বড় এতরাজ ন আল্লাহ নবী হাঁটে দে ফোয়াল্লাই আল্লাহ কানতে কানতে দৃষ্টিশক্তি গিয়ে দেন খাল্লাই ফোয়াল্লাই কানতে কানতে
هذا نوايا كي دريشتي شكتر شمبرك قلبر شمبرك الله الله أنا أر دريشتي شكتر شمبرك محبتر زينيش الله بابر خاته سيلر محبت ما بابر خاته بشي كينا بلن نا অনেক সময় মাতা পিতার জীবন দিয়ে দেয় ছেলের জন্য দেয় না তাহলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার চক্কর সম্পর্ক ইউসুফ আলাইহিস সালামের সাথে কিন্তু করবের সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে আল্লাহকে ভুলে যায় না আমার বিচ্ছেদ অন্ধ হয়ে গেছে তো ধরো এই জুব্বাটি নিয়ে যাও এটা আমার হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী উনি ব্যবহার করেছেন ওই জুব্বা ওই জামা যখন বাবার চোখে লাগাবে তখন দৃষ্টিশক্তি আবার ষোলো আনা ফেরত আসবে হযরত সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের এই সন্তানগণ নিজের ইউসুফ আলাইহিস সালামের জুব্বা নিয়ে যখন বাইতুল মুকদ্দাস থেকে মিশরের দিকে রওনা হলেন বাইত আল মুকদ্দাস বাতাস যখন মিশরের উপর দিয়ে বয়ে যাচ্ছে তখন অন্ধ অবস্থায় ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন ইন্নি লাআজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন সূরা ইউসুফ আছে না ও আমার গ্রামের লোকেরা আজ 30 বছর হয়ে গেছে তোমরা সবাই বলতেছো আমার ছেলেকে বাগে খেয়ে ফেলছে কিন্তু আমি বিশ্বাস করতেছি না আমি জানি আমার ছেলে জীবিত আছে ফেলেস্টাইন থেকে যে বাতাস মিশর থেকে যে বাতাস ফেলেস্টাইনের দিকে আসতেছে ওই বাতাসের মধ্যে আমি আমার ছেলে ইউসুফ আলাইহিস সালামের খুশবু পাচ্ছি সুবহানাল্লাহ বাতাসের মধ্যে খুশবু ধরতে পারে না তো না খেললে নড়াইবু আজ সর্বদা যে রসুল পাক আসলাম ইয়েমন যে বই রয়েছেন করে সে আবার একরাম হল হাজি কিরি নবী এই খোনা খুন্ন উজুই বই রই এমন ইকে বেড়ে রকুনি এমানে কয়ে তোলে হানে খাবার একটু যে বই রই একবারে উদাস উদাস মানে বসে আছে উজুর এদিকে কি এইদিকে আমার এক আশেক আমার মহব্বতের দানদান শহীদ করে ফেলছে কি এমনে এখন আমার সাথে দেখা ইন্নি লাআজিদু রিহাল হুব্বি মিন ক্বাবলি ইয়ামান ইয়ামান থেকে বাতাস আসতেছে ওখানে ওয়াসুল করুনির দাগবাগা মহব্বতের খুশবু পাচ্ছি আমি হাদিস আর কোরআন সেটা সাক্ষী দিচ্ছে কোরআনে সুরে সুরে যে ইয়াকুব আলাইহিস সালাম এখনো ছেলেরা রাস্তায় এ মিশর এ ফেলেস্তাইন বাসী শুনো 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 মিশরের বাতাস আসতেছে ফেলেস্তাইন দিকে আমি বাতাসের মধ্যে আমার ইউসুফের খুশবু পাচ্ছি জুব্বা শরীফ আনি শোকর সাথে লাগানো সাথে ষোলো আনার দৃষ্টিশক্তি ফেরত চলে এসেছে তো হজরত এগুলিকে তারা বলতেছে শিরিক জোরে বলেন না কি শিরিক তো অতএব এই জন্য আল্লাহ সম্বোধন ইন্না ফি যালিকা আয়াত লাকুম এ তাবুতে সকিনা নবীগণের আল্লাহর নবীগণের আলাইহিমুস সালামের ব্যবহৃত জিনিস এই সিন্ধুকে আছে আমার প্রিয় নবীর উম্মত তোমাদের জন্য এটা উজ্জ্বল দলিল কার জন্য ইন কুনতুম বড় বড় হন ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন শিরিক নয় এ তাবাররুকাত উজ্জ্বল দলিল যদি তোমার অন্তরে কি থাকে ইমান তুই তারা যারা শিরিক কর আল্লাহর বলির তাবাররুকাতরে কি হর হন না হর ইতরা তো দূর নই ইতরা ও দাঁড়া তুমি দাঁড়ানো আর কিল্লেই ইনের মানতে
আরাতে বেইমান দলিল খাল্লাই ইমানদার রাখো না খাল্লাই ইমানদার মত হাজরিন তো ইমানদারে ঈদ মিলাদুন নবী ইমানদার লাই ওরস খাল্লাই যে দুয়া দেওবন্দি আলেম আসা চ্যালেঞ্জ করে প্রত্যেকের সনদ দিতে শাহুলিউল্লাহ আছে আল্লাহর কসম করে করতে প্রত্যেকের সার্টিফিকেট কি আছে শাহ ওলিউল্লাহ তাদের সনদ এই সার্টিফিকেট দেওবন্দি মাদ্রাসার খারজি মাদ্রাসার প্রত্যেকের সার্টিফিকেটের মধ্যে শাহ ওলিউল্লাহ শাহ ওলিউল্লাহর পরে শাহ ওলিউল্লাহর বাপ শাহ আব্দুর রহিম দেহলভি এখানে আছে শাহ ওলিউল্লাহকে তারা বেশি মানে উনি ওনার ফিউজুল হারমানি লিখতেছে রবিউল আউয়ালের ১২ তারিখ ছিল আমি মক্কা শরীফে ছিলাম ওই ঘরে ছিলাম যেই ঘরে ১৩০০ বছর আগে আল্লাহর প্যারা নবী শোভাগমন হয়েছিল যে ঘরকে মৌলুদুন নবী বলা হয় এখন আছে কিনা জানি না এখনও থাকতে পারে শুনে চোটও ভেঙে ফেলছে সৌদিরা ওখানে পুলিশ পাহারা থাকে সবসময় শিরিক ইয়াল্লাহ রো হাজা হারাম হাজা মমনু শিরিক আমি মক আমি বিরাই মরুন জানি উমরা সম আছে উমরা উমরা টুকু একবার বল দিয়ে দেয় মানে গুণ আছে ইতারে অজর টাইমে তিন মিশে ওই মক আমি বিরাই মরুন দি যাই চলে আইলি এমনি নসায় না ইব্রাহিম আলী আসসালামের কদমে পাক ইটা কি ইয়াল্লাহ হারাম ইয়াল্লাহ শিরক লা ইয়াজুজ মমনু ইয়া হাজ রোহ রোহ আরবিত খোগ হতাশ আমাদের কিরে আজ যে ইয়ার আমাদের আরবি ডক্টর লাভ দেখেন বাঙালি আরবি ফানলার তুই তো সায়ুম কেন যে গোড়া দি বাঙা বাঙা নো আরবি খর এগিনারি এ দূর দর হাত দূর বাঙা বাঙা নলারা এ দূরে আমি তোর শব্দ দ্বারা বাঙালির মতো লাগে আল্লাহ রোহ মমন শিরিক হারাম সাইলা বলে শিরিক হারাম এখন তো ইতের সেয়ারা সাইতে তার তো বহুত নিশুর মিকে জন্ম করে হ্যাঁ এক ব্রেন করি নিশুর মিকে যাই এনে সাইলে আইজল না রে আমার বাপ করে দিল ইতারে দাল মশা রাখিল রে এখন মুলি যাম না টোটকা মুলি ও আবির সাঁদা তুলিবে লড়িকে দে আজিজুল্লাহ সন্তান গুলো আজিজুল্লাহ না রে হতে পদ্মা কেন সরম দেখছেন হতে পদ্মা আজ তিন মাস হল ভাই ওয়ান টাইম সৌরি করে দিয়ে অদর টাইম তিন মাস ওয়ান টাইম বোন মানুষ লোক ছাত্র ছাত্র লোক যেত বহুত ইতারা স্কুল কলেজ তুলে দিই ওয়ান টাইম তাহলে জিয়া নাজি হল শিরিক আগে সাহায্য কেন করে দিলি তুমি হ্যাঁ আর যেন ওই হুকুমত আছে ঠিক আছে সরি গো তুই তোর সরি তো যা হেদায়ত করি বললাই দোয়ানো করি আমি মোর হেদায়ত তো নইব না নইব তো সাহেল কে আবাস ইসলাম নাম টাম দিয়ে প্রতিষ্ঠিত হইবে না কিন্তু সরকারের পক্ষ তো কয়ে দিই তারা ১১টা বা ১১টার আগদি টেলিভিশন আগে দাইব সাপলা সত্তরতুন ১১টার আগদি ন আর দা মনে ওর ১১টার বহুত আগদি দাই ওরসর গোস্ত যদি ফাহা নয় তাহলে শাহ ওলিউল্লাহ শাহ ওরস করতে দেয় তারা সনদ খান আছে শাহ ওলিউল্লাহ উনি কথা ফৈজুল হারমানের লেখের রবিউল আউয়াল ১২ তারিখ আমি ওই ঘরে প্রবেশ করলাম দেখলাম আরবি আলেমরা মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী উদযাপন করতেছে আমি জিজ্ঞাসা করলাম কিরে বাবা তোমরা আরবি আলেম বলে মনে হচ্ছে তুমি হিন্দুস্থান থেকে এসেছ হ্যাঁ তুমি জানো না যে রবিউল আউয়াল ১২ তারিখ ১৩০০ বছর আগে আল্লাহ নবী এই ঘরে তসলিম এনেছিলেন মা আমিনার কোলে আমরা জশ্ন ঈদ মিলাদুন নবী করতেছি
তো শাহ সাহেব লিখতেছে আমি আল্লাহর কসম করে বলতেছি ইতিপূর্বে আমি ফেরেশতা দেখি নাই হঠাৎ করে দেখলাম আসমান থেকে আমার চোখের পর্দা খুলে গেছে লাখ লাখ ফেরেশতা ওই ঘরে আসতেছে আল্লাহ আমি ফেরেশতাদের নূর দেখি হঠাৎ করে নবীর কথা মনে পড়ল আল্লাহর নবী জাহিরে আয়াত থেকে বিদায় নেওয়ার 1300 বছর পর আমি ওলিউল্লাহ দুনিয়াতে এসেছি যদি আমি 1300 বছর আগে আসতাম তাহলে সিদ্দিক আকবরের মতো আমি সাক্ষর আল্লাহর নবীর নূরানি চেহারা দেখতাম ফারুক আজমের মতো 1,24,000 সাহাবায়ে কেরামের মতো দেখতাম এ কথা মনে করতে না করতে হঠাৎ করে দেখলাম আমার প্যারা নবীর নূর চমকে উঠেছে দেখলাম ফেরেশতাদের মাঝখানে আমার প্যারা নবী তশরিফ এনেছেন মিলাদুন নবী এগুলি তো নসিবের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা জশনে জুলুস ঈদ মিলাদুন নবী একাধিক আয়াতের ভিতর মুফতি সাহেব কই আমার সালনাকা লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ কদ জাকুম মিন আল্লাহ নূর কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহ একাধিক আয়াতের মধ্যে ঈদ মিলাদুন নবীর ঘোষণা দিয়েছেন আল্লাহ দলিল সাইদে দলিল সাফ উত্তর একাধিক আয়াতের মধ্যে আল্লাহ কি দিয়ে মিলাদুন নবীর আর 30 পারা কোরআন নাযিল করে দেয় আল্লাহ গোড়া কোরআন করে নবীর তারিফ করতে করতে আর আর নাথ খান ফরদন আলা হযরত হোসেন আয় রাজা খুদ সাহেব মদ্দে কোরআন হ্যাঁ হুজুর তুঝসে কব মুমকিন হ্যায় ফির মদহত রসুল্লাহ কি তুমি মাত্র যে 14 শতাব্দীর মুজাদ্দিদ তুমি নবীরকে তারিফ করবে সাহেবে কোরআন 30 পারে কোরআন যিনি নাজিল করছেন আমার নবীর উপর এই 30 পারা কোরআনের প্রত্যেকটা আয়াতের ভিতরে আমার নবীর প্রশংসা ছাড়া অন্য কিছু নয় সুবহানাল্লাহ তো হযরত এই নিয়ামত তো রেখেছেন ঈদ মিলাদুন নবী জশনে জুলুস এগুলি তো আপনাদের নসিবে রেখেছেন আল্লাহ খারা নসিব শূন্য অনা বড় করে অনা নসিবর কথা ওই লাহোরের মধ্যে গাড়ির ফিসুতে লেখা আছে নসিব আপনা আপনা নসিব আপনা আপনা আচ্ছা মাইকের মধ্যে আবাদত বন্দেগি অনা মাইকের মধ্যে ওয়াজ করন আজান দন জমাত বড়ইলি মাইকের নামাজ ফরন অকাট্য ওয়াজিব শিরিক আকবর কথা বুঝিলাম এই বেসন করিব সজন আছে হকা দিয়েছে মানুষ না হেরবানি তো এবানি তো শুরু করি সারা দুনিয়ার মধ্যে মাইক ব্যবহার না নর তুমি শিরিক আকবর হইলি কিল্ল হইতো শিরিক কিল্ল হইতো শিরিক হদে কতদিন ফত্রিগন মেজে লেখি নূর নার নূর নার নূর নার নূর নূর নার নূর চালাই ফেলার আর আর হসে ফত্রিগেল উস্তাদ আদি হদুদন নার নূর মানে কি নার আগুন
ব্যাটারির আগুনে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করা যার দিন হাত ফোড়া যার দে ইনি কি করি ফেলার ব্যাগ করে না জ্বালার দেন না ভাড়ার দে বরাবর কি জ্বালার দে না আরো ভাড়ার দে হ্যাঁ মেক্সার আওয়াজ গুলি উনতে না ফিজুর উনি বড় করে হ চাওরা ফতোয়া দেন মুলি আলতাফর ফতোয়া একজন উন ফল সল মঞ্জুর ফতোয়া এগিন ক্যান্সেল পাগল ক্যান্সেল এগিন কি ফতোয়া এগুলো ব্যাক করে হাসরা খান্ডাস ব্যাক করে হক বুয়াস খর হাত তু দিও হত্যা হাত তু দিও অনেক জব নাই ফেরত করতুন সব অরে যেতে মাইতুরে দিয়ে করে তিন ফুল মসজিদ ছেড়ে দেয় এসব বাকোয়াস ইন বেহুদা এই যুগুন মধ্যে কথা কখন এই যুগুন যেন লাখো লাখো মানুষ আল্লাহ তাবারক তাআলা ইন ফতো বোধ দেয়া গেই এই তারা বহুদ সবাই এনে আর দশ টাকা নকল করি বুঝছেন ইন মানুষ দেখার সাহায্য কত যারা এইরকম মিথ্যাবাদী এরকম কসার এরকম তজ্জাল কোনো মোনাজারাও নয় কিছু নয় ওই মোনাজারার মিটিং যে আর আর উনো না আয় কই দি হাসিম সাহ হুজুর আছে আয় আছি ইমামউদ্দিন নূর সাহ রহমতুল্লাহ আছেন মান আব্দুল সবুর মরহুম আছেন বোধ আছে তারারও আছে তেলে প্রসিডিং লেখা গিয়ে দে এটা দস্তাদ করা নয় জানা আর যে প্রস্তাব ফাঁসি এটা কি দস্তাদ আছে না নাই ই তেরেন ফটোকপি করি রে মিশে বই কি হারা সিদ্ধি খোঁজি রে ফেভারের মধ্যে দিয়ে মৌলানা আবু তার নাজার সাহ বিচারক আছে তে ফেরকায় মাইকিয়ের ডিগ্রি দিয়ে ফেরকায় মাইকিয়া ফেরকায় মাইকিয়া কোন হ্যাঁ নাজায়েজ ফাটে কয় রে কেউ কি কয় হ্যাঁ নাজায়েজ ফাটে ডিগ্রি দিয়ে এখন ইয়ান সবাই আর আর মহানগর গোসিয়ে কমিটির যে সেক্রেটারি আছে মাহবুব হ্যাঁ ও নাজার সর হতে কি সুনতি হতে অনবল আমিন আছিলেন মোনাজার ওই তারা সিদ্ধি হতে সম্পূর্ণ মিশা তখন মোনাজারা নই তারা আর খাসা নয় যুদ্ধ এটা মাহবুব যে কি তেরা তাই লেখাই ফেভার দিয়ে মূল্য নাজার নাজার সর হতে কোথার গজব পড়ুক এন পড়ুক থেন পড়ুক বদুয়া করে দে তারা আরও কইবে যে রিয়ান ফতোয়া দিয়ে নবুজু দস্তাদ করি কি আসল কপিয়ার আনো ইয়ান দেখাও বই ক্যান্সেল বই বই তা হোক উন লই রে বল তোর লই বই তা হোক আনা জিয়ান ফয়সলা দিয়ে মোনাজারা রিয়ান দেখাও ইয়ান আনো তো যারা এরকম সালগরিত পারে দিনুরে ধর্মরে আনা ইতরা তো কি মেনা সামল আছে আর কষে কিচ্ছু নেই আল্লাহ তাবারক তাআলা মৌতম সর হায়াত মন্দ আল্লাহ বরকত দুক আলমর হায়াত বরকত দুক এন্তজামীয় কমিটি রিজমস কবাই হলে গৌসিয়া তাহেরিয়া হুসাইনিয়া সোসাইটি বাংলাদেশের এই ভাই হলে যারা আর্থিক সাহায্য করি মৌখিক সাহায্য করি এন্তজাম করছি আল্লাহ দুনিয়াগত এই জলসার সফল কাম করছি দুনিয়া আখরে তোর নিয়ামত দিয়ে আল্লাহ তারার সফল কাম করুক আমিন ওয়া আখরে দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম